যে বড় খবর আমরা রয়েছি কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি বেনজির সংঘাত মামলায় সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় সিবিআই কোনো পদক্ষেপ করতে পারবে না। এই মামলায় বক্তব্য জানতে চেয়ে রাজ্যকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নোটিশ দেওয়া হয়েছে মূল মামলাকারী ঈশিতা সোরেনকেও। তিনি চাইলে এই মামলায় যুক্ত হতে পারেন বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। আমরা এই বিষয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, হাইকোর্টে যে বেনজির সংঘাত তৈরি হয়েছিল তার গুরুত্ব বিচার করে আজ ছুটির দিনে 10:30 শুনানি বসেছিল প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পাঁচ বেঞ্চে, বিচারপতির বেঞ্চে। সেই শুনানিতে কি কি হলো? দেখো সোমেন, এটাও কিন্তু একটা ঐতিহাসিক, এই ধরনের কোর্ট কখনো বসেনি। সুমোটো কগনিজেন্সে তারা নিয়েছেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির যে ভিন্ন মত রয়েছে সেটাকে নিয়ে। স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে, আজকে ছুটির দিন, চিফ জাস্টিসের নেতৃত্বে পাঁচ জজের বেঞ্চ বসলো। তবে বেশি দেরি আজকে শুনানি হলো না সোমেন, এবং যেটা স্টার্ট হয়েছিল সেটা প্রথমে আমি বলে দিই কি প্রথমে অভিষেক মনু সিংভি, যিনি আগে থেকেই কোর্টে ছিলেন, তিনি বলেন কি তিনি এটাতে পার্টি হতে চাইছেন, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আসা হচ্ছে এবং তাকে মালাইন করা হচ্ছে, সে কথাও তিনি বলেন। এবং তিনি বলেন কি তার এর আগেও তারা একটা ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে ফাইল করে রেখেছেন, তারা পার্টি হতে চাইছেন। তখন কপিল সিবল বলেন কি তারাও রাজ্যের তরফ থেকে কিছু পিটিশন ফাইল করতে চাইছেন, কেন কি সিঙ্গেল জজের যে অর্ডার ছিল সেটার বিরুদ্ধে তাদের কিছু আপত্তি রয়েছে, তারা ডকুমেন্টস ফাইল করতে চাইছেন, সেটা চিফ জাস্টিসের কাছে তারা অনুমতি করেন। তখন সলিসিটর জেনারেল, তিনি কেন্দ্রীয় সরকার হয়ে পিয়ার করছিলেন, তিনি বলেন কি তিনি এখনই মেরিটে যাচ্ছেন না কি হবে হবে না, তবে আপাতত তিনি বলেন কি যেভাবে ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিয়েছে সিঙ্গেল জাজের অর্ডারের উপর সেটার উপর তিনি প্রশ্ন তোলেন, কিভাবে কোনো মেমো নেই বা কোনো অর্ডারের কপি নেই এবং তার সত্ত্বেও ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়ে দেয়, স্টে করে দেয় সিঙ্গেল জাজের সিবিআইয়ের অর্ডারটাকে, সেটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এবং তিনি বলেন কি সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে এর আগে, সেটাতে এই ধরনের ক্ষেত্রে প্রহিবিট করা হয়েছে, কোনো মেমো কোনো অর্ডারের কপি ছাড়া ডিভিশন বেঞ্চ বা অন্য কোনো হায়ার কোর্ট স্টে দিতে পারে না। তিনি তখন চিফ জাস্টিস তাকে জিজ্ঞেস করেন কখনো কখনো খুবই এক্সেপশনাল সার্কামস্টান্সেস সেটা করাও যেতে পারে। তখন সলিসিটর জেনারেল বলেন কি হ্যাঁ এটা করা যেতে পারে, শুধুমাত্র যদি হ্যাঙ্গিং, কারো ফাঁসির সাজা হয়ে গেছে বা কারো বাড়ি ভাঙা হচ্ছে যেটা আরও ফিরে পাওয়া যাবে না সেক্ষেত্রে করা যায়, এইটাতে কেন করেছে ডিভিশন বেঞ্চ সেটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন আজকে তুষার মেহতা সলিসিটর জেনারেল। কপিল সিবল বারবারই বলছিলেন কি বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদের আপত্তি রয়েছে, সে কথা তারা জানাতে চাইছেন কোর্টকে। কোর্ট আজকে চিফ জাস্টিস বলেন কি দেখুন আজকে তারা ডিটেল এটাতে যাচ্ছেন না, তারা আজকে মূলত যে অর্ডারটা এসেছিল 24 তারিখ এবং 25 তারিখ ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল জাজের অর্ডার সেটাকে তারা স্টে করে দিচ্ছেন, আর কোনো প্রসিডিংস এটা নিয়ে কলকাতা হাইকোর্টে হবে না, সিবিআই তদন্ত এগোবে না, এবং যেই অর্ডারটা দিয়েছিল দুপক্ষই দুটোর উপরই স্টে হয়ে গেছে, তারা সোমবার এটা নিয়ে শুনানি করবেন। তবে এটা মনে রাখতে হবে সোমেন কি অর্ডারের মধ্যে যেটা আজকে নোটিশ দেওয়া হয়েছিল কি তারা হিয়ারিং করবেন সেটা ছিল একদিকে 24 এবং 25 তারিখের অর্ডার সিঙ্গেল জাজ এবং ডিভিশন বেঞ্চের, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যান্সিলিয়ারিস ইস্যুস ছিল, অ্যান্সিলিয়ারি ইস্যুসগুলো বিশেষ করে উল্লেখযোগ্য রয়েছে এবং বেশি মারাত্মক বেশি সিরিয়াস, সেটা হলো জাস্টিস গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার রয়েছে তার যে একটা পার্ট রয়েছে যেখানে জাস্টিস সৌমেন সেনকে নিয়ে যে অভিযোগগুলো রয়েছে কি জাস্টিস সৌমেন সেন জাস্টিস অমৃতা সিনহাকে পুজোর ছুটির আগে তার চেম্বারে ডেকে তাকে বলেছিলেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে, তাকে যেন ডিস্টার্ব না করা হয়। তারা তিনি বলেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে দুটো পিটিশন রয়েছে তার কোর্টে যেখানে তার নাম এসেছে সেটা যেন তিনি ডিসমিস করে দেন, এবং তার যে লাইভ টেলিকাস্ট হয় বা লাইভ স্ট্রিমিং হয় তার কোর্টের সেটাও যেন বন্ধ করা হয়। এই তিনটে তিনি নির্দেশ দিয়েছিলেন অমৃতা সিনহাকে, জাস্টিস সৌমেন সেন সে কথা অর্ডারের মধ্যে লিখেছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়, এবং তিনি বলেছেন কি এইটা দেওয়ার পর কিন্তু জাস্টিস অমৃতা সিনহা তাকে জানিয়েছিলেন কি তিনি এই কথাগুলো কলকাতার চিফ জাস্টিসকে জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে। তার সঙ্গে সঙ্গে এই অর্ডারের মধ্যে তিনি লিখেছেন কি এটা যেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রশ্নও তিনি রেখেছেন কি জাস্টিস সৌমেন সেনের ট্রান্সফার হয়ে গেছিল ওড়িশা হাইকোর্টে 2021 সালে, তিনি ওড়িশা হাইকোর্টে যাননি, তিনি কলকাতা হাইকোর্টেই রয়েছেন, সেটা কোন অর্ডারে করছেন সেই প্রশ্নগুলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার অর্ডারের মধ্যে রেখেছিলেন। সেক্ষেত্রে এসব অভিযোগগুলো যে উঠেছে তার সঙ্গে সঙ্গে তিনি এই অভিযোগও করেছেন অর্ডারের মধ্যে লিখিত যে নপাতার অর্ডার রয়েছে জাস্টিস গাঙ্গুলির সেটাতে এটা লেখা রয়েছে কি মনে করা হচ্ছে কি জাস্টিস সৌমেন সেনের কোনো একটা রাজনৈতিক প্রভাব রয়েছে তাই এই অর্ডারগুলো তিনি দিচ্ছেন, এই কথাগুলো তিনি বলে সুপ্রিম কোর্ট যেন এটাতে সংজ্ঞান নেয় সে কথাও তিনি বলেছিলেন। এখন দেখতে হবে সোমেনকে ফার্স্ট পার্ট যেটা ছিল অর্ডারের সেটা ছিল 24 এবং 25 তারিখের সিবিআই অর্ডার MBBS অ্যাডমিশনের ক্ষেত্রে, সেটার উপর তো স্টে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দ্বিতীয় পার্ট যেটা রয়েছে যেটা জাস্টিস সৌমেন সেনকে নিয়ে যে অভিযোগগুলো করা হয়েছে সেটা নিয়ে এখন কোর্ট কী বলে, মনে করা হচ্ছে সোমবার হয়তো এটা শুনানিতে উঠে আসবে, কেন কি অভিষেক মনু সিংভি সেই প্রসঙ্গটাই আজকে কোর্টের মধ্যে তুলছিলেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা হচ্ছে, তিনি পার্টি হতে চাইছেন, তারও বক্তব্য সোমবার হয়তো সুপ্রিম কোর্ট শুনবে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।